উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী সাতাশে জুলাই ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ স্টার্ট আপ সামিট দুই এতে দেশের স্টার্ট ছাড়াও বিদেশি একশো পাঁচটি স্টার্ট অংশ নেবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসবে এ সামিট সামিটে থাকবে বিয়াল্লিশটি স্টল ও পঞ্চান্নটি ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থা বাংলাদেশসহ বিশ্বের তিরিশটি দেশ থেকে দশ হাজার দর্শনার্থীর উপস্থিতিতে এ সামিট মুখরিত হবে বলে আশা আয়োজকদের রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় এতে সভাপতিত্ব করেন স্টার্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ সংবাদ সম্মেলনে সামিট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইভেন্ট পার্টনার উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম এদিকে এবারই প্রথম নিবন্ধন ফি জমা দিয়ে উদ্যোক্তাদের এ সামিটে অংশ নিতে হবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের আউটডোরে অ্যাকুয়াডেকে সামিটের আগের দিন অর্থাৎ ২৬ জুলাই সন্ধ্যায় ইনভেস্টমেন্ট নাইট অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলক বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব এবং স্টার্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সামসুল আরেফিন সামিটের পৃষ্ঠপোষকদের মধ্যে বক্তব্য দেন এসবি কে টেক ভেঞ্চার থেকে ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং পার্টনার সোনিয়া বসির কবির আমি বাংলাদেশের সিইও নামির আহমেদ নুরি নেক্সট ভেঞ্চার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ জায়েদ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিকেশন পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম ম্যানেজিং পার্টনার তাসনুবা আহমেদ টিনা এক্সেলারেট হারের সিও মুনজারিন মাহবুব অবনী আমি প্রবাসী লিমিটেডের বিজনেস অপারেশন লিড মাস্টারকার্ড এবং চিফ স্ট্র্যাটেজি অফিসার সৈয়দ আবদুল্লাহ গালিব